बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम छात्र छात्रीबृंद, आमी मोहम्मद बहरुल रशीद, प्रभाषक इस्लामी इतिहास और संस्कृति, डॉक्टर साइकुल इस्लाम डिग्री कॉलेज काठगड़ा। आमी आज के एकादश श्रेणी क्लास नेब, प्रथम पत्र क्लास नेब। प्रथम पत्र आज के हमारे आलोच्य विषय आईएमए जाहिरात जुग एवं आरबेद राजनीति और सामाजिक अवस्था। तो तार आगे हमें एक कथा बोली नहीं, तुम्हारे बो कहते बोलेम तो तुम्हरा बो कहने तुम्हरा इस्लामेर इतिहास कादल ब्रदार्स लिमिटेड ये बो कहे बो ना क्लास कि निचि तुम्हारा बुझते पर तई तुम्हरा आगे बो कह बो एक दरकार जदि क्यों बी ना कहीं थको तेल तुम्हारा द्रुत बो कह फेलो कारण बो छा तुम्हारा क्लस बुझते पर। तो आज के आईएमए जाहिरात जुग, आईएमए जाहिरात जुग का बोले आईएम शब्द अर्थ जुग व समय जाहिलिया अर्थ अज्ञता व बर्बरता। सूतरा आईएमए जाहिलिया बोलते अज्ञता व बर्बरता जुग के बोझाई। आईएम शब्द अर्थ समय, आईएम शब्द अर्थ समय जुग एवं जाहिलिया शब्द अर्थ अज्ञता व बर्बरता। सूतरा आईएमए जाहिल बोलते अज्ञता व बर्बरता जुग के बोझाई। आईएमए जाहिलिया जुगे समय जे कखन आमरा एटा आईएमए जाहिलिया जुग बोलबो आईएमए जाहिलिया समय कोनो स्थानेर व्याप्ति सम्पर्के ऐतिहासिक बोलते विभिन्न मतभेद दिएछे। कोनो कोनो ऐतिहासिक मन करें हजरत आदम सलाम थेके शुरू करे हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि नवाब प्राप्ति पूर्ववर्ती जो समय इस समय के आईएमए जाहिलिया जुग बोले अभिहित करेछेन, किन्तु आसले एटा भितरे मतभेद आछे कारण एटा ग्रहणयोग्य नय। कारण यह दीर्घ समय हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नबूवत प्राप्ति दीर्घ समय, दीर्घ समय पूर्वे आल्लाह ताला मानुष के हेदायतर जो विभिन्न समय विभिन्न नबी और रसूल पाठिए तई मतटा ग्रहणयोग्य नय क्यों दीर्घ समय मध्य आल्ला তারা মানুষকে সঠিক পথে নির্দেশ দিয়েছেন এই জন্য কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক আছে। আর ঐতিহাসিক মতে হযরত ঈসা আলাইহিসসালাম থেকে ওফাতের পর ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী সময়কে আইনি জাহিলিয়াত যুগ বলে উল্লেখ করেছেন, কিন্তু এই মতামত গ্রহণযোগ্য নয়। ইউরোপ ঐতিহাসিক লিগসন বলেন যে ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্ববর্তী 100 বছরকে আইনি জাহিলিয়াত যুগ বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক হিট্টু এই মতবাদ গ্রহণ করেছেন। তাহলে আমরা আইনি জাহিলিয়াত যুগটা কোন সময়টা বলবো, যে ইসলাম ধর্মের আবির্ভাব, তার মানে ইসলাম ধর্ম আবির্ভাব হয়েছিল নবুয়ত প্রাপ্তি পেয়েছিলেন বা কোরআন শরীফ নাযিল হয়েছিল 610 খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে। আর এই 610 খ্রিস্টাব্দের 100 বছর আগে তার নাম কি 510 খ্রিস্টাব্দ, 510 খ্রিস্টাব্দ থেকে 610 খ্রিস্টাব্দ এই 100 বছরকে আমরা আইএমএ জাহিলিয়াত যুগ বলে অভিহিত করেছেন বা এই 100 বছরকে আমরা আইএমএ জাহিলিয়াত যুগ বলবো। এটা অধ্যাপক পিকেটিও এই মন্তব্যকে সমর্থন করেছেন। তাহলে আমরা আইএমএ জাহিলিয়াত যুগ বলতে বুঝি যে আইএম শব্দের অর্থ যুগ বা সময় এবং জাহিলিয়াত শব্দের অর্থ অজ্ঞতা বা বর্বরতা। সুতরাং আইএমএ জাহিলিয়াত বলতে অজ্ঞতা বা বর্বরতা যুগকে বোঝায়। আর এই সময়টা ছিল ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে 100 বছর, তার মানে 510 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ সময়টাকে 100 বছরকে আইএমএ জাহিলিয়াত যুগ বলে অভিহিত করেছেন। তাহলে আমরা আইএমএ জাহিলিয়াত এবং আইএমএ জাহিলিয়াত যুগের সময় সম্পর্কে জানব, যে কোন সময়টাকে আমরা আইএমএ জাহিলিয়াত যুগ বলবো। এরপর আছে
প্রাচীন যুগে আর্যদের রাজনৈতিক ও সামাজিক অবস্থা। আমরা এরপরে প্রশ্ন যাব পড়াতে পড়াতে পড়াবো যে প্রাচীন যুগে আর্যদের রাজনৈতিক ও সামাজিক অবস্থা। প্রাচীন যুগে আর্যদের রাজনৈতিক অবস্থা বলতে যে তখন মানুষ রাজনৈতিক স্বাধীনতা ছিল না, রাজনৈতিক স্বাধীনতা তখন ছিল না, আরবের যখন রাজনৈতিক স্বাধীনতা গড়েনি বা কোনো কোনো দল গড়ে ওঠেনি। শুধুমাত্র মক্কাতে একটি মন্ত্রণা সভা ছিল এবং সেখান থেকে কিছুটা ভারসাম্য রক্ষা করা হতো, কিছুটা ওই রাষ্ট্রকে ভারসাম্য রক্ষা করা হতো, তাও তার সেটার নাম ছিল মন্ত্রণা সভা। তাই গোত্র শাসন, আরবের গোত্র শাসন তখন প্রচলিত ছিল। গোত্র শাসনটা কেমন, যে প্রত্যেক গোষ্ঠী একজন থাকতেন এবং গোত্র প্রধানকে শেখ বলা হতো, ওই গোত্রে যে নিয়ন্ত্রণ করত গোত্র বা গোষ্ঠী তাকে শেখ বলা হতো, তার পদে ছিল শেখ, তিনি ওই গোত্রটাকে নিয়ন্ত্রণ করতেন এবং শেখের নিয়ন্ত্রণে ওই গোত্রে মানুষ সবাই চলাচল করতো। আরবে এক গোত্রের সাথে আর এক গোত্রে বা এক গোষ্ঠীর সাথে সবসময় দ্বন্দ্ব ভেদাভেদ লেগেই থাকতো। এই দ্বন্দ্ব একবার কোনো কারণবশত লাগলে সেটা আর বন্ধ হতো না, যুগ যুগ ধরে চলত। গোত্রের প্রধানকে বলা হতো শেখ, তার পদে ছিল শেখ। কেন্দ্রীয় কোনো শাসন না থাকায় আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, যেমন বান বকর, বান তাগলি ইত্যাদি। ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী আরব অধিবাসীরা আরব আবার দুই ভাগে বিভক্ত ছিল, যথা শহরে স্থায়ী বাসিন্দা ও মরুবাসী যাদব বেদই। শহরবাসী আরবদের রাজনৈতিক অবস্থা অপেক্ষাকৃত ভালো থাকলেও মরুবাসী যাদবদের রাজনৈতিক অবস্থা সুসংগত ছিল না, তবে নিজ নিজ গোত্রের নিয়মের প্রতি তারা শ্রদ্ধাশীল ও অনুগত ছিল এবং গোত্রীয় নিয়মেই তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। আরবরা সবসময় যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকত। ওই সময় আরবের শত্রু যুদ্ধ সংঘটিত হয়েছিল, তারা কোনো কিছু বিষয় নিয়ে একবার দ্বন্দ্ব লেগে গেলে সেটা যুগ যুগ ধরে চলত, ওটা আর বন্ধ হতো না, যুদ্ধবিগ্রহে লেগেই থাকত। তারা গোষ্ঠীর মান সম্মান রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিতেও ইতস্ত করত না। গোত্রের অন্তর্ভুক্তি পদ্ধতি, দেখো রক্তের সম্পর্ক ছাড়াও অন্য সদস্য গোত্রভুক্ত হতে পারত। গোত্রের যে অন্তর্ভুক্তি, যে গোত্র সদস্য ছাড়াও অন্য গোত্রের লোকও গোত্র অন্তর্ভুক্ত হতে পারত। কোনো পরিবারের মুক্তিপ্রাপ্ত দাস ওই পরিবারের সাথে সম্পর্কযুক্ত হয়ে স্বাধীনতা তার ওই গোত্রে সম্পর্কযুক্ত হয়ে স্বাধীনভাবে ওই গোত্রে বসবাস করতে পারত, সেই সদস্যকে উক্ত পরিবারের মাওলা বলা হতো। আবার কোনো সময় আগন্ত কোনো গোত্রের দলপতি একটুখানি রক্ত শুষে কিংবা একসাথে আর করে উক্ত গোত্রের সদস্য হতে পারত, এইভাবে তারা গোত্রের সদস্য নিযুক্ত হতেন। গোত্রকোল, গোত্রকোল লেগেই থাকত, একবার একটি দ্বন্দ্ব লেগে গেলে সেটা আর বন্ধ হতো না, এটা যুগ যুগ ধরে চলত। পানির নর, তৃণভূমি, গবাদি পশু, ঘোড়দড়ির মতো সামান্য ঘটনাকে কেন্দ্র করে কলপ্রিয় আরব গোত্রগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কর্ণ কর্ণ সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলত। এসব গোত্রগুলো সাধারণত আয়াম আল আরব বা আরবদের দিন নামে পরিচিত। এই সময় উল্লেখযোগ্য যুদ্ধগুলোর মধ্যে মদিনা আউস ও খালেদা গোত্রের মধ্যে সংযুক্ত বয়স এর যুদ্ধ, কুরাইশ ও হাওয়াদিন গোত্রের মধ্যে সংযুক্ত আল ফিদা এর যুদ্ধ। এসব যুদ্ধগুলো দীর্ঘদিন ধরে চলেছে এবং এটা রক্তক্ষয়ী যুদ্ধভাবে দীর্ঘদিন ধরে চলেছে, এটা বন্ধ হয়নি। এরপর আছে দেখো আরবের সামাজিক অবস্থা।
আরবের সামাজিক অবস্থা, আরবের সামাজিক অবস্থা কেমন ছিল? ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক ও নৈতিক অবস্থা ছিল জঘন্য ভয়াবহ। বংশগত গঠকল, অহংকার, আভিজাত্য, ঈর্ষা, হিংসা, বিদ্বেষ, কুসংস্কার প্রভৃতি নীতিবাচক ছিল, সমাজ জীবনকে দুর্বল করে তোলে। অজ্ঞতা, বর্বরতা, নিষ্ঠুরতা, পাশবিকতা সমাজ জীবনকে কলুষিত করে তোলে। এমন সমাজচিত্রে বর্ণনা ঐতিহাসিক খোদাবক্স বলেন আরবাসীরা, ঐতিহাসিক খোদাবক্স বলেন আরবাসীরা সুরা, নারী ও যুদ্ধ এই তিনটে জিনিস নিয়ে মত থাকত। তারা সুরা, সুরা মানে মদ, আর নারী আর যুদ্ধ এই তিনটে জিনিস নিয়ে আরবরা লিপ্ত থাকত। এবং মহানুষ্ঠান দেখলেন সমগ্র আরব দেশ মূর্খতা পর্বত প্রকৃতি পূজায় নিমজ্জিত। অরমানুষ্ঠান দেখলেন যে আরববাসীরা মূর্খতা বর্বরতা এবং প্রকৃতি পূজায়, বিভিন্ন পূজায় তারা নিমজ্জিত। কন্যা সন্তান জন্মগ্রহণ ও নারী সাম্প্রিক অবস্থা, ঐতিহাসিক ঐতিহাসিকদের কথিত বিবরণ অনুযায়ী বলা যায় প্রাচীন যুগে আরবে নারীর অবস্থা ছিল সীমাহীন, অবমাননাজনক। সমাজে তাদের কোনো অধিকার বা মর্যাদা ছিল না, সমাজে তাদের কোনো অধিকার বা মর্যাদা ছিল না, নারীর সম্পত্তির কোনো অধিকার ছিল না। নারীকে ভোগ্য পণ্য হিসেবে মনে করা হতো, যে নারী ভোগ্য পণ্য, বাজারে ভোগ্য পণ্য নিজে আমরা যেভাবে ভোগ করি ঠিক সেমন, যে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করা হতো। নারীদের সমাজে কোনো মর্যাদা ছিল না, তাদের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না, এবং একজন পুরুষ একাধিক স্ত্রীকে যেমন স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারতো, তেমনি একজন স্ত্রীও একাধিক পুরুষ হিসেবে স্বামী হিসেবে গ্রহণ করতে পারত। তারা সন্তান লাভের জন্য বা ব্যবচারের জন্য অন্য পরপুরের সাথে মিলিত হওয়ার জন্য স্ত্রীর হাতে স্বামীর কাছ থেকেও অনুমতি পেত। এমন একটি অবস্থা আর ব্যবস্থা ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল অত্যন্ত অপমানজনক, কারণ দায়িত্ব ওই পিতা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সে রক্ষা করতে পারবে কি না, রক্ষা করতে পারবে কি না। তাই কন্যা সন্তান জন্ম হলে পিতামাতার মুখ বিবর্ণ হয়ে যেত এবং কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত, কারণ ওই কন্যা সন্তানকে সে রক্ষা করতে পারবে না, এই কারণে কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। আইমের জায়গা দিত এবার হচ্ছে জোয়া খেলা, লুন টোটো দাঙ্গা হাঙ্গামা আরব বেদিনটা জড়িত থাকতো, পিকেটটি এসব বেদিনকে স্থলদস্যু বলে অভিহিত করেছেন। পিকেটটি আরো বলেন লুটতরাজ হল অন্যতম মনুষ্যচিত পেশা, আরবরা তখন লুটতরাজ করে খেত। তারপরে সমাজে সুদ প্রথা ছিল ব্যাপকভাবে, সমাজে সুদের প্রথা ছিল ব্যাপকভাবে, সুদের টাকা দিতে না পারলে স্ত্রী পুত্র কন্যা সন্তানকে তারা ধরে নিয়ে যেত, এত জঘন্য ছিল। দায়দাসীর অবস্থা, এরপর আছে দায়দাসীর অবস্থা। দায়দাসীদের সামাজিক কোনো মর্যাদা ছিল না, দায়দাসীদেরকে হাটে বাজারে যেমন গরু কিনে নেওয়া হয়, কিনে নিয়ে আসলে ওই গরুটা তাড়িয়ে দেয়, ঠিক তেমনই দাসীদের অবস্থাও, যে তারা দাসীদের কিনে আনতো এবং কিনে এনে তাদেরকে সারাদিন তাদের কায়িক পরিশ্রম করতো, তারা কোনো কথা বলতে পারতো না, তারা মনিব যা করবে হুকুম করবে, তার মালিক যা হুকুম করবে সেটাই পালন করতে হতো। দায়দাসীদের বিবাহ অধিকার ছিল না বা তাদের কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এবং মনিব তাকে যেভাবে কাজ করতে বলবে সেভাবে কাজ করতে হতো। দায়দাসীদের সন্তান উপর প্রভুর মালিকানা প্রতিষ্ঠিত ছিল। এইভাবে আরবের সামাজিক অবস্থা এমনভাবে কলুষিত হয়েছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম আবির্ভাব পূর্ব পর্যন্ত এই আইনের জাহিলা যুগ, এই 100 বছরের জাহিলা যুগে
আরবদের নারী অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তারা কোন অবস্থাতেই কন্যা সন্তানকে তারা কোনোপক্ষে রক্ষা করতে পারত না। তাহলে আরবের সামাজিক অবস্থা এমন একটি অবস্থার ভিতরে ছিল, যাক আমি আজকে আরবের রাজনৈতিক ও সামাজিক অবস্থা পর আলোচনা করলাম এবং আইন জারি করব। এখানে একটি প্রশ্ন পড়ে দুই মার্কের, যে আইনের জাহিলা যুগ বলতে কী বুঝব বা আইনের জাহিলা যুগ বলতে কী বুঝব। এটা আর একটি সৃজনশীল প্রশ্ন পড়ে, সৃজনশীল প্রশ্ন যে আরবদের সামাজিক অবস্থা এর উপর একটি সৃজনশীল প্রশ্ন পড়ে। দেখো একটি প্রশ্ন, বেশ কিছুদিন ধরে দান ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান রূপা কাজে আসছে না, কারণ জানার জন্য মিসেস নাজমা দান রূপার বাসায় যান। কাজে না আসার কারণ জানতে চাইলে রূপা কান্না বিজড়িত কণ্ঠে বলে যে তার স্বামী সীমাহীন অত্যাচার ও নির্যাতন কারণে সে অসুস্থ। সে মিসেস নাজমা দানকে আরও বলে তার মদ্যপ স্বামী তার দুই কন্যা সন্তানকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সমাজে নারীদের কোনো অধিকার নেই। মিসেস নাজমা জান এসব শুনে খুব ব্যথিত হন। তিনি সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা ও যথাযথ মর্যাদার সাথে বসবাসের জন্য সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, এতে সমাজের ইতিবাচক পরিবর্তন আসে। এখন প্রশ্ন উদ্দীপকের প্রশ্ন, দেখো গ নম্বর, উদ্দীপকে উল্লিখিত কারণ ঘটনাবলী প্রাকৃতিক আরবের সামাজিক অবস্থার কোন দিকটি নির্দেশ করেছে ব্যাখ্যা করো। তোমরা লিখে নাও, উদ্দীপকে উল্লিখিত করুণ ঘটনাটি প্রাকৃতিক আরবের সামাজিক অবস্থার কোন দিকটিকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো। আর ঘ নম্বর প্রশ্ন, দেখো মিসেস নাজমা জাহানের চিন্তা চেতনায় নারী মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে, বক্তব্যকে সমর্থন করে কি উত্তরের পক্ষে যুক্তি দাও। ঘন বাবা, দেখো মিসেস নাজমা জাহানের চিন্তা চেতনায় নারী মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর নির্দেশনা ও আদর্শ প্রতিফলিত হয়েছে, বক্তব্যকে সমর্থন করে কি উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই দুটি প্রশ্ন তোমরা পড়বে, এটা হলো সামাজিক অবস্থা আরবের সামাজিক অবস্থার ভিতরে আছে। তোমরা 54 পৃষ্ঠা দেখো, যে 54 পৃষ্ঠায় 13 নম্বর প্রশ্ন, হাতে গর্ভ, এখান থেকে এই প্রশ্ন পড়বে, তোমরা এই দুটি প্রশ্ন ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই, আগামী দিন আবার দেখা হবে, খোদা হাফেজ।